الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله رب العالمين دربار الشكريا যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি বছরের প্রথম জুমা 1444 হিজরির আরবি সন হিজরি সনের প্রথম মাস প্রথম জুমা জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ এবং নবীজির উপরে দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় আমরা সংক্ষিপ্তভাবে হিজরি সনের সূচনা এবং সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করেছি তো আজকে আমরা আশুরার দিনের তাৎপর্য এই দিনের ঘটনাবলী এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো বের করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সকল অলৌকিক হৃদয় বিদারক আশ্চর্য ঘটনা তার অধিকাংশই যেগুলি ঘটাইয়াছেন তার অধিকাংশই এই দশই মহরম আশুরার দিনের ইতিহাসে পাওয়া যায় সেই হিসেবে এই দিনের ফজিলত এবং তাৎপর্য সংক্রান্ত কয়েকটি হাদিস বলি যেমন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মাদিনা وجدهم يصومون يوما يعني عاشورا فقال هذا يوم عظيم وهو يوم نجى الله فيه موسى عليه السلام وأغرق آل فرعون فصام موسى شكرا لله فقال أنا أولى بموسى منهم فصامه وأمر بصيامه بخاري شريف حديث نمبر 3145 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যখন নবীজি মদিনায় আগমন করলেন তখন তিনি তাদেরকে মদিনাবাসীকে একদিন আশুরার দিনে রোজা রাখতে দেখলেন তখন তারা মদিনাবাসী বলল এটি আমাদের একটি মহান দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন আর ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে মেরেছেন তাই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন তখন তিনি নবীজি বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে আমি তাদের চাইতে অধিক ঘনিষ্ঠ তখন থেকে তিনি আশুরা রোজা রাখলেন এবং আশুরা রোজা রাখার নির্দেশ দিলেন তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় পেলাম এক নাম্বার নবীজি হিজরত করার আগে থেকেই মদিনাবাসীরা আশুরার দিনে রোজা রেখেছেন দ্বিতীয় নাম্বার হলো এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার বনি ইসরাইল যে সম্প্রদায় ছিল তাদেরকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে হেফাজত করেছেন এবং ফিরাউন তার বাহিনীকে নীল নদের পানিতে চুবিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন পৃথিবী থেকে আরেকটি হলো
মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দিনে রোজা রেখেছেন আল্লাহ তাআলা শুকরিয়াতান। আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে পূর্ববর্তী কোন নবী রাসূলগণের শরীয়ত কখনো আমাদের নবীজিও গ্রহণ করেছেন। তাহলে আমাদের আমলীয় এবং করণীয় হলো নবীজি যেহেতু এই দিনে রোজা রেখেছেন এবং নির্দেশ দিয়েছেন যে তোমরা রোজা রাখো, তাহলে আমরা কি করব? এই আশুরার দিনে এই হাদিস থেকে পেলাম আশুরার দিনে কি করব? রোজা রাখব মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আগস্টের 9 তারিখ। আগস্টের কয় তারিখ? যেহেতু ইহুদিরা এই দিনে রোজা রেখেছেন, নবীজি বলছেন যে যদি আল্লাহ তাআলা আমাকে আগামী বছর বেঁচে রাখেন তাহলে আমি ওদের বিপরীত আমাদের ইবাদত যাতে করে ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য না হয়, তাদের মতো না হয়, এজন্য একটি বাড়ায়া দেব, 9 তারিখেও রোজা রাখব। তাহলে আমরা রোজা রাখতে গেলে কয়টি রোজা রাখতে হবে? দুইটি, আগস্টের 8 এবং 9 তারিখ, আগস্টের সোম এবং মঙ্গলবার, সোম এবং মঙ্গলবার। যদি কোনো উজুরবশত কারণবশত যদি কেউ সোমবারে করতে না পারে তাহলে সে যদি 10 তারিখে রাখতে চায় তাহলে বিধর্মীদের সামঞ্জস্য যাতে না হয় সে কি করবে? 11ই মুহররম বুধবার দিনেও রোজা রাখবে, মঙ্গল এবং বুধবার। আরেকটি বিষয় হলো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছেন, এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্য অবশ্যই তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা যদি প্রকাশ করো, তাহলে তোমাদের নিয়ামতগুলিকে আরো বেশি বেশি বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি আমার আযাব বড়ই কঠিন। এজন্য আমরা যে যে অবস্থায় আছি, নিচের আমাদের যারা নিচে তাদের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের তৃপ্তিটা মানে তৃপ্তি অন্তর থেকে একটা ভালোবাসা চলে আসে, ভালো লাগা চলে আসে যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন। কিন্তু আমাদের সবারই চোখ খালি উপরের দিকে, যে যে অবস্থানে আছি খালি আমার উপরে কে আছে, আমি তার উপরে কিভাবে যেতে পারবো? কিন্তু আল্লাহ আমাকে যে অবস্থানে রাখছে কত মানুষের তো এই অবস্থানও নাই, কত মানুষের তার নিচের অবস্থানও তো নাই, কত মানুষের তো থাকার মাথা গোজার ঠাই পর্যন্ত নাই, কত মানুষ দুই বেলা পেট ভরে খেতে পারে না, হার ভাঙ্গা পরিশ্রম করে দিনকে দিন একাকার করে চলছে। এজন্য আমাদের কি করা? শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝলাম যে আমরা আশুরার দিনে কি করব? রোজা রাখব। হাদিসের ভিতরে আছে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা। নবীজি বলেন ইন্নি আহতাসিবু আলাল্লাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশাবাদী আইয়ু কাফিরু সানাতাল্লাতি ক্বাবলা, যে অতীতের এক বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিবেন। নফল হলেও যেহেতু ফজিলত বেশি এজন্য আমরা সকলে কি করব? এই আশুরার দিনে দুইটি রোজা আদায় করব ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বুখারী শরীফ হাদিস নম্বর 1489। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়া ফুরুজ আইয়ু ফুরাজ রমাজান ওয়া কানা ইয়াউমান তুস্তারু ফীহিল কাবা ফালাম্মা ফরাজাল্লাহু রমাজান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুম ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে তারা আশুরার রোজা রাখতেন। তাহলে এই হাদিস থেকে আরেকটি জিনিস বোঝা গেল, রমজানের আগে আশুরার রোজা কি ছিল? বাধ্যতামূলক ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে সবাই আশুরার রোজা করত। আর যেদিন কাবা শরীফ আর সেদিন কাবা শরীফে গিলাফ পরানো হতো, অতবার যখন আল্লাহ রমজানের রোজা ফরজ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আশুরা রোজা রাখতে চায় সে রাখুক, আর যে আশুরা রোজা ছেড়ে দিতে চায় সে ছেড়ে দিক।
মানে নফল করে দেওয়া হয়েছে তাহলে পূর্ববর্তী যুগে এই হাদিস থেকে আরেকটি জিনিস আমরা বুঝলাম যে পূর্ববর্তী শরীয়তের মধ্যে তারা এই আশুরার দিনে কাবা শরীফে গিলাপ পরানো হতো কাবা শরীফের গিলাপ এই আশুরার দিনে মানে এই দিনের যে ফজিলত তাৎপর্য আমরা এই সমস্ত হাদিস থেকে বুঝতে পারতেছি তাহলে আশুরার রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল রমজানের রোজার পরে এটা কি হয়েছে নফল হয়ে গেছে আরেকটা হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم وافضل الصيام بعد الفريضه صلاه الليل مسلم شريف حديث نمبر 1982 حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা তাহলে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা কোনটা মুহররমের আশুরার রোজা আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান প্রদর্শন করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগামী বছর ইনশাআল্লাহ আমরা নবম তারিখেও রোজা রাখব বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আগামী বছর না আসতেই নবীজি ইন্তেকাল করলেন মুসলিম শরীফ হাদিস নাম্বার 1916 তাহলে আমাদের ইবাদত এই হাদিস থেকে আরেকটি জিনিস পরিষ্কার আমাদের ইবাদতগুলি ইহুদি নাসারা বিধর্মীদের সাথে যাতে করে সাদৃশ্য না হয় এটা খেয়াল রাখতে হবে তাদের ইবাদত তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা করবে আমরা আমাদের ইবাদত করব আমরা যে কুরবানি করলাম তারা আসছে কোনো দিন তারা তো আসে না আমরা রোজা রাখলাম তারা আসছে তাহলে তাদের ইবাদত কি সর্বজনীন কেমনে হয় যার যার ধর্ম তার তার কর্ম তার তার ইবাদত ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কুফরি কথা এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না নিয়মের কথা যার যে ধর্ম সে তার ধর্ম অনুযায়ী ইবাদত বন্দেগী করবে আমরা মুসলমান আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা হবে আমরা আদায় করব অন্যান্য যত ধর্ম আছে তারা তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা হবে তারা তাদের ধর্মীয় রেওয়াজ পালন করবে এখন জোর করে যদি চাপিয়ে দেওয়া হয় এরা যদি কেউ বিশ্বাস করে তাহলে ঈমান থাকবে না তাহলে আমরা এই হাদিস থেকে কথা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম যে আমাদের ইবাদত বন্দেগি বিধর্মীদের সাথে সামঞ্জস্য রাখা যাবে না যেহেতু নবীজি তারা রোজা রাখছেন ভালো একটা জিনিস তা আমরা ওই দিন রোজা রাখতে তো অসুবিধা হওয়ার কথা ছিল না নবীজি তারপরে বললেন না তাদের সাথে আমাদের মিল রাখা যাবে না তারা একটা রাখছে আমরা দুটো রাখব আরেকটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো রমজানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে নির্দেশ দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে এক ব্যক্তি ছাড়া আর কাউকে আমি এমন প্রশ্ন করতে শুনিনি আমি তার কাছ থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল আমি তখন সেখানে বসা ছিলাম অতঃপর সে বলল ইয়া রাসূলুল্লাহ রমজানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে নির্দেশ প্রদান করেন নবীজি বললেন যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো কেননা মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আর আরেক সম্প্রদায়ের তওবা তিনি কবুল করবেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 672 তাহলে এই হাদিস থেকে আরেকটি শিক্ষণীয় হলো যে আশুরার দিনে আল্লাহ তাআলা বান্দার তওবা কি করেন কবুল করেন বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন দোয়া কবুল করেন আরেকটি হাদিস তিরমিজি শরীফ 683 নবীজি বলেন যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে পূর্ববর্তী এক বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন তাহলে আশুরার দিনে যদি আমরা রোজা রাখি আল্লাহ তাআলা তার কি এক বছরের অতীতের জীবনের গুনাহ কি করে দিবেন মাফ করে দিবেন এই জন্য আমাদের কি করা সর্বহালতে তওবা করা বিশেষ করে আশুরার দিনে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে
আমরা কি করব আল্লাহ তাআলার কাছে তওবা করব ইস্তেগফার করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেন এবং এই আশুরার দিনে বা মুহররম মাসে কিছু কুসংস্কার বলা হয় যে এই মুহররম মাস কি বিয়ে শাদি হয় না এটা আসলে কিন্তু কি সঠিক কথা না গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত কিন্তু কথাটা কি নয় সঠিক নয় এবং এই আশুরার দিনে এই সমস্ত হাদিস থেকে আমরা যে কয়েকটি বিষয় পেলাম এবং ইসলামী বিশ্বকোষ তৃতীয় খণ্ড যারা ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে 89 পৃষ্ঠার ভিতরে আছে আশুরার দিনে যে সমস্ত ঐতিহাসিক ঘটনা ঘটেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ এই দিনেই তৈরি করা হয়েছে এই 10ই মুহররমের দিনে এই আশুরার দিনেই তার শরীরের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয় এই দিনেই তার বাম পাজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় এরপর এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষিদ্ধ ফল ভক্ষণ করেন এবং জান্নাত থেকে তাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন এই দিনে হযরত হাওয়া এবং আদম আলাইহিস সালাম দীর্ঘকাল পর পরস্পরের মিলিত হন এই 10ই মুহররমের দিনে এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল এবং হাবিলকে তাদের দুইজনের যে হত্যাকাণ্ড ঘটনা এবং কাকের মাধ্যমে যে একজন মৃত্যু ব্যক্তিকে পৃথিবীর ইতিহাসে প্রথম দাফন করা হয় এই 10ই মুহররমের দিনে এরপরে এই আশুরা দিনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কারণে সমস্ত মানুষ নৌকায় আরোহণ করেন এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে যান আবার এক বর্ণনায় আছে এই দিনেই আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে মুক্ত করেন কাবাল আহবাবের বর্ণনা মতে এই দিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন এই 10ই মুহররমের দিনে এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয় এবং এই দিনে আল্লাহ তাআলা তাকে ওই অগ্নিকুণ্ড থেকে মুক্ত দান করেন এই আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের বাক্সে ভাসিয়ে দেওয়া হয় বিশ্বের ইতিহাসে প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ঘটনা অনেকেরই জানা ওইদিকে যাব না তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যে আসতে দেবে না সন্তান হতে দেবে না বাঁচতে দেবে না এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতির আবিষ্কারক কে এখনো যারা এই কার্যক্রম চালাচ্ছে তাহলে তাদের কাজ কি হবে আল আকিলু তাকফিহিল ইশারা জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দান করা হয়েছে এই দিনেই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ মুক্তি লাভ করেন এই 10ই মুহররমের দিনে এই আশুরার দিনেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পান বহু অপেক্ষার পরে অনেক কষ্ট পরে এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরে সৃষ্ট রাস্তা দিয়ে বনে ইসরাইল সহ পার হয়ে যান ফেরাউন এবং তার কি দলবল সহ ধ্বংস হয়ে যায় নীল নদে এই দিনে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্য হারান আবার আল্লাহ তাআলা এই দিনে তাকে ফিরিয়ে দেন এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন এই 10ই মুহররমের দিনে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে কোন দিনে 10ই মুহররমের দিনে এবং এই আশুরার দিনেই সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন তাহলে আমরা সংক্ষিপ্ত এই কথাতে বুঝলাম যে এই দিনটা অনেক বড় তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ কিন্তু আমরা মনে করি 10ই মুহররম মানে কারবালার ঘটনা কিন্তু আসলে তা না একটা বিষয় থিওরি মনে রাখেন যে কোনো বিষয় ইতিহাস যাচাই করতে গেলে সর্বপ্রথম কোনো একটা বিষয় সঠিক না ভুল এটা যাচাই করার জন্য কোথায় দেখতে হবে কোরআনুল কারিমে দেখতে হবে কোরআনে যদি না থাকে হাদিসে স্পষ্ট সূরা নিসা 59 নম্বর আয়াতের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল যে তোমরা কোরআনে তাকাও নবীজির নির্দেশের দিকে তাকাও যদি তা না থাকে ওয়া উলুল আমরি মিনকুম সূরা নিসা 59 নম্বর আয়াত মুস্তাহিদ ইমামগণ কি বলেছেন তোমরা সেগুলি কি করো খেয়াল করো
এখন আসুন আমরা এই যে কারবালার ঘটনাকে কেন্দ্র করে বাজারে অনেক কিছু বই আছে, বিশ্বাসসিন্ধু থেকে নিয়ে শুরু করে কারবালার ইতিহাস এমনি একগুলো বই, যে সমস্ত বইয়ের মাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয় এরকম বলা হচ্ছে, অনেক সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করা হচ্ছে। তো এই সমস্ত বই পড়ে মানুষ কি উপকৃত হবে? আরো গোমরা হচ্ছে। যেখানে স্পষ্ট ভাবে সাহাবীদের ব্যাপারে বলা আছে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি কি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন। সূরা হুজুরাতের মধ্যেও আছে যে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলিকে তাকওয়া দ্বারা পরীক্ষা করেছেন, তারা শতভাগ কামিয়াবি লাভ করেছেন। তো আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করে তারা ফাস্ট হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তাদের ব্যাপারে তো আর কথা বলার সুযোগ নাই। আছে যেখানে স্পষ্ট নবীজি বলেছেন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, যে আমার সাহাবাই কেরাম নক্ষত্রের মতো, একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে হেদায়েতের জন্য, তার চলার জন্য একজন সাহাবী আমার যথেষ্ট। তাহলে এই কারবালার ঘটনা, বিশ্বাসসিন্ধু, এই ধরনের বই পড়ে যারা সাহাবীদের সমালোচনা করবে এটা কি মানা যাবে? কারবালার ঘটনাটা ঘটছে কখন? 60 হিজরির পরে, নবীজির ইন্তেকালেরও অনেক দিন পরে না, নবীজি দুনিয়াতে চলে যাওয়ারও অনেক পরে। তাহলে কোরআন আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেছে, হাদিস বন্ধ হয়ে গেছে, তাহলে এটা একটা ইতিহাস। জানবো কিভাবে? ইতিহাস, আর যে কোনো ইতিহাস জানতে গেলে আমাকে খেয়াল করতে হবে কোরআন হাদিস ঠিক রেখে তারপরে বাকি ইতিহাস। আমি এক পাশে কোরআন হাদিস রাখবো আর এক পাশে ইতিহাস রাখবো, কোরআন হাদিসের সঙ্গে যদি সাংঘর্ষিক না হয় তাহলে ওই ইতিহাস আমার কাছে গ্রহণযোগ্য। এমন কোন ইতিহাস মানা যাবে না যে ইতিহাস কোরআনের সঙ্গে সাংঘর্ষিক সে ইতিহাস আমি ফালাইয়া দেব, যে ইতিহাস নবীজির বাণীর সঙ্গে সাংঘর্ষিক সে ইতিহাস মানা যাবে না। যেহেতু আমাদের ফর্মালিটি, প্রথমে আগে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন এবং হাদিসের সূত্র ধরে উলুল আমর যারা আছে, মুস্তাহিদ ইমামগণ যারা আছে, তাদের বর্ণনাকে সামনে রেখে আমাকে ইতিহাস যদি সত্য হয় সেভাবে আমাকে মানতে হবে। এখন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এটা ঠিক রেখে কারবালার ইতিহাস জানতে হবে, ওই দিনের ঘটনা, কোনো সাহাবীদের সমালোচনা করা যাবে না। এটা একটা ষড়যন্ত্র যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু কাতেবে ওহী ছিলেন, কোরআন নিজে লিখতে নবীজির সঙ্গে, ওনার ব্যাপারে যারা সমালোচনা করে তাহলে তারা একদিন বলবে মুসলমানদের কোরআনের ভিতরে তো ভুল থাকতে পারে। যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু ভুল ধরতে পারে তাহলে বলতে পারে না কোরআন যেহেতু উনি লিখছে তাহলে ওনারও তো ভুল থাকতে পারে, ওনার ভুল হলে কোরআনের মধ্যে ভুল হবে। এগুলো সূক্ষ্ম একগুলো ষড়যন্ত্র, এই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে। নবীজি বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটি স্পষ্ট বিষয় রেখে গেলাম, কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কিতাব আছে, কোরআন তোমাদের সামনে থাকবে, ওয়া সুন্নাতা রাসূলিহি নবীজির সুন্নত থাকবে। যদি কোনো ব্যক্তি এই দুইটিকে সামনে রেখে চলতে পারে কিয়ামত পর্যন্ত সে পথভ্রষ্ট হবে না। এই জন্য ইতিহাসগুলি যাচাই বাছাই করতে গেলে কোরআন হাদিস ঠিক রাখে তারপরে ইতিহাসটাকে বিশ্বাস করতে হবে। যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় সেই ইতিহাস মানা যাবে না। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি বিষয় জানলাম। এক নম্বর হলো যে এই আশুরার দিনে আমরা রোজা রাখবো, আগস্টের 8 এবং 9 তারিখে, যদি 8 তারিখে কারো অসুবিধা হয় তাহলে 9 এবং 10 তারিখে। এরপরে আমরা এই আশুরার দিনের কিছু ঘটনা জানলাম, বিশ্বের ইতিহাসে হৃদয় বিদারক যে ঘটনাগুলি, আশ্চর্য ঘটনা, আল্লাহ তাআলা অনেক উত্থান পতন পৃথিবীর ইতিহাসে যেগুলি ঘটিয়েছেন তার অধিকাংশই এই দিনে ঘটিয়েছেন। তাহলে এক কথায় বোঝা যায় এই দিনের ফজিলতটা, ফজিলত তাৎপর্য গুরুত্বটা কত বেশি। এই দিনে আল্লাহ তাআলা বহু নবী রাসূলগণের দোয়া কবুল করছেন, তো আমরাও তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ ওই সমস্ত নবী রাসূলগণের খাতির আমাদেরকেও কবুল করে নাও, আমরাও বেশি বেশি কি করব, দোয়া করব। পরিশেষে যে কথাটি বললাম যে যে কোনো ইতিহাস, যে কোনো বিষয় জানার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ।
কুরআন সুন্নাহকে ঠিক রেখে যে কোনো এখনকার যে ইতিহাসগুলো আপনি দেখেন আমাদের বাংলাদেশের 50 বছরের আগের ইতিহাস বিএনপি যখন ক্ষমতায় ছিল স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এক রকম ছিল এখন যে ক্ষমতায় আছে এরা ফির এক রকম বলতেছে মাত্র 50 বছর আগের ইতিহাস তাহলে ইতিহাস বেশ কম হতে পারে কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে কোনো পরিবর্তন হবে না জিনিসটাকে আমি বুঝাতে পারলাম ইতিহাসের পরিবর্তন হতে পারে নিজের মন করা ঢুকানো যায় কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে তা হবে না এজন্য আমরা এই বিষয়টা যে কোনো বিষয় শুধু এই এই না মুহররমই না যে কোনো বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ওই বিষয়টা জাস্টিফাই করব আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন নাই যারা সুন্নাত পড়েন নাই